দৃষ্টি মদের যায় যতদূর প্রভু তোমার দান, পাখির কণ্ঠে মধুর জিকির নদীর কলতান। দৃষ্টি মদের যায় যতদূর প্রভু তোমার দান, পাখির কণ্ঠে মধুর জিকির নদীর কলতান। ও গো রহমান তুমি দয়াবান করেছো সবই দান, ও গো রহমান তুমি দয়াবান সবই তোমার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أتاكم رسول فخذوه وما نهاكم عنه فانتهوا سورة الحشر الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জুমার সালাতে আসার তৌফিক দান করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল মহামারীর হাত থেকে এখন পর্যন্ত আমাদেরকে রক্ষা করে রেখেছেন, বিপদে রেখেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ জ্ঞাপন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বরকত মাগফিরাত প্রয়োজন, তার করুণা প্রয়োজন। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মুমিন মুত্তাকি মুসলিম পরহেজগার আল্লাহ বান্দাদের তাকে সাড়া দেওয়ার জন্য সর্বদাই সজাগ থাকেন, সর্বদাই অটুট থাকেন, এবং কে কি চায়, কে কি তার কি মনে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন লাতিফুল খবীর, বিজাতি সুদূর, তিনি সূক্ষ্মদর্শী, অন্তরের অন্তরের স্থলে মানুষের কি চলে সব কিছু তিনি জানেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন কোনো ফরিয়াদ করি, কোনো মাগফিরাত কামনা করি, কোনো বরকত চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে তিনি আমাদের কাছে তার রহমত মাগফিরাত বরকত নিয়ে প্রেরণ করেন। কিন্তু আমাদের কিছু সমস্যা থাকার কারণে আমাদের কাছে সেই ফেরেশতারা আসতে পারে না। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নিয়ে প্রেরণ করেন ফেরেশতাদেরকে, কিন্তু ফেরেশতারা আমাদের কাছে সেই রহমত নিয়ে আসতে পারে না আমাদের কিছু সমস্যার কারণে। সেই সমস্যা কি? সেই সমস্যা হচ্ছে আজকে আমাদের বাড়িতে, হাটে, বাজারে, গ্রামে, গঞ্জে, শরীরে এবং আমাদের মস্তিষ্কের ভেতরে ছবি, মূর্তি, ভাস্কর্যে ভরপুর রয়েছে, যার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণার্থে, কল্যাণ প্রেরণ করা শর্তেও, রহমত প্রেরণ করা শর্তেও সেই রহমত, সেই কল্যাণ আমাদের কাছে আসতে পারে। সহিহুল বুখারি কিতাবুল লিবাস পোশাক সংক্রান্ত অধ্যায়ের হাদিস 5961 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আন্নাহা আখবারাতহু আন্নাহা ইশতারাত, যে নিশ্চয় তিনি আল্লাহ রাসূলকে সঙ্গে খবর দিলেন, নিশ্চয় তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, খবর দিলেন যে আন্নাহা ইশতারাত, তিনি ক্রয় করে নিয়ে এসেছেন, এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ক্রয় করে নিয়ে এসেছেন, নুমরু কাতান, এর অর্থ এসেছে অনেক, কেউ বলেছে গদি, কেউ বলেছে বালিশ, কেউ বলেছে তাকিয়া, কেউ বলেছে কুশল, চারটি শব্দই অর্থ আরবিতে হচ্ছে নমরুপা। এ কারণে কোনো কোনো প্রকাশনী এর অনুবাদ করেছে বালিশ,
কোনো কোনো প্রকাশনী এর অনুবাদ করেছে গদি, কিন্তু দুটির একটাই অর্থ যে বিশ্রাম গ্রহণ করা। তাই এখানে আমি গদি অর্থ নিয়েছি। আয়েশা দাদা তিনি বলছেন যে নুমুরো কথা আমি একটা গদি কিনে নিয়ে এসেছি। ফিহি তাসাবিন, আর সেই গদিতে ছিল অসংখ্য ছবি মূর্তি। সুরাত মানে হচ্ছে আকৃতি ছবি, একটা ছবি, আর সেখান থেকে তাসাবিন যার ছবির শেষ নেই, তার জমার জমা বহু বছরের বহু বছর, এরপরে আর বহু বছর হবে না, সেই শব্দ ব্যবহার করেছে তাসাবিন। অনেকগুলো ছবি সেখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ছবিটির দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পড়ে গেল, দৃষ্টি পড়ে গেল, এমত অবস্থায় কামা আলাল বাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। দরজার সামনে আছে, পা দিলে ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার আগেই দেখতে পেলেন যে ঘরের ভিতরে একটা গদি রয়েছে, সেই গদিতে অসংখ্য ছবি। ফালাম ইয়াদখুলহু, তিনি আর বাড়িতে প্রবেশ করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে ফারাক্তু ফি ওয়াজহিহি কারাহিয়াতা, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করলাম যে আল্লাহ রাসূলের চেহারা মুবারকে অসন্তুষ্টের অপছন্দের একটা ভাব রেখা দেখা দিল, অসন্তুষ্টি তার চেহারার মধ্যে ফুটে উঠল। তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আতুবু ইলাল্লাহ ওয়া ইলা রাসূলিহি, আমি আল্লাহর কাছে ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাচ্ছি। মাযা আযনাবতু, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কী পাপ করেছি, কী অন্যায় করেছি, কী ভুল করেছি যার কারণে আজকে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রতি অসন্তুষ্ট, আপনি ঘরে প্রবেশ করছেন না, কারণ কী? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আয়েশা মা বাযহাযি নুমরুকাতি, এই যে নুমরুকাতি যে গদিটি রয়েছে এটা তুমি কোথায় পেয়েছ, কোথা থেকে নিয়ে এসেছ, কেন নিয়ে এসেছ? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উত্তর দিলেন যে ইশতারাই তুমা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি আপনার জন্য ক্রয় করে নিয়েছি। স্ত্রী স্বামীকে বলছে যে আমি আপনার জন্য ক্রয় করে নিয়ে এসেছি, যাতে করে তাকুদা ইলাইহা ওয়া তাওয়াসসাদাহা, আপনি এই গদিটা ব্যবহার করে এর উপর বসতে পারেন এবং বিশ্রাম গ্রহণ করতে পারেন। আমি এই গদিটি এই কারণে ক্রয় করে নিয়ে এসেছি যাতে করে আপনি এই গদিতে বসে বসতে পারেন ওয়া তাওয়াসসাদাহা, এবং বিশ্রাম গ্রহণ করতে পারেন, আরাম করতে পারেন। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ আয়েশা শুনে রাখো, ইন্না আসহাবা হাযিহি সুওয়ার, নিশ্চয় এই সকল ছবি মূর্তির মালিক যারা, যারা এই সকল ছবি মূর্তি অঙ্কন করেছে, তুলি দিয়ে এঁকেছে, যারা এগুলো বানিয়েছে, ইয়াওমাল কিয়ামতি, কিয়ামতের দিন যেদিন কেউ কারো পাশে পাশে থাকবে না, কেউ কারো কাজে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, সেই দিন ইউআজ্জাবুনা, যারা এগুলো তৈরি করেছে, এগুলো বানিয়েছে, এগুলো কাপড়ের মাঝে উলকি দিয়ে রেখেছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। ফায়ুকাল্লাহু, এবং ওই সকল ব্যক্তিদেরকে বলা হবে আহিউ মা খালাকতু, যে তোমরা এই যে সুরাতগুলো তৈরি করেছো, সৃষ্টি করেছো, অঙ্কন করেছো, এগুলোতে জীবন দান করো, এগুলোতে আত্মা দান করো। হ্যাঁ আয়েশা শুনে রাখো, নিশ্চয় ইন্নাল বাইতা, ওই বাড়িতে আল্লাযী ফীহি, যে বাড়িতে থাকবে সূরাতুন, কোনো কালপুর কোনো কুকুর থাকবে, কোনো সূরাতুন এবং কোনো ছবি মূর্তি থাকবে, সেখানে ফেরেশতারা প্রবেশ করে না। লা তাদখুলুহুল মালায়েকাতু, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। ওয়াকর হাদিসে আমরা এটা বুঝতে পারি, এটা আমরা জানতে পারি যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বাড়িতে প্রবেশ করলেন না, কারণ তার ঘরের ভিতরে ছবি মূর্তি ছিল, তার ঘরে একটা নকশাওয়ালা ছবিযুক্তওয়ালা গদি থাকার কারণে তার ঘরে প্রবেশ করেন।
কারণ যারা এইরকমভাবে ছবি তৈরি করে, ছবি অঙ্কন করে, এদেরকে কালকে আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহ রাসূল বললেন। এছাড়া বললেন যে নিশ্চয় ওই বাড়িতে ফেরেশতারা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে। এই কথাটি আরও স্পষ্ট করে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর কিতাবুল লিবাস পোশাক সম্পর্কে অধ্যায় হাদিস নম্বর 4949 হাদিস বর্ণনা করেছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু, ফেরেশতারা প্রবেশ করবে না, প্রবেশ করে না, প্রবেশ করবে না, ছবি যদি থাকে এখনও প্রবেশ করবে না, ভবিষ্যতেও থাকলে ভবিষ্যতেও প্রবেশ করবে না। বাইতান ওই বাড়িতে ফিহি কালু, যে বাড়িতে থাকে কুকুর বলা স্বাভাবিক এবং যে বাড়িতে থাকে ছবি মূর্তি, এই উভয় বাড়িতেই ফেরেশতারা প্রবেশ করে। তাহলে আমরা গল্প হাদিসে এটা স্পষ্ট যে ছবি মূর্তি যেখানে থাকে, ভাস্কর্য যেখানে থাকে, সেই বাড়িতে আল্লাহ রহমত বরকতের ফেরেশতারা প্রবেশ করে না। এ কথা বলার কারণ হচ্ছে এটাই, আপনার আমার সাথে সর্বদাই আমাদের আমল নামা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে, তারা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আপনার আমার সকলের জন্য আজরাইল ফেরেশতাকে বলি যদিও বা প্রাণ সুলতে তার নাম হচ্ছে মালাকুল মউত। এই মালাকুল মউত আপনার গায়ে, আপনার কাপড়ে, আপনার বাড়িতে যতই ছবি মূর্তি ভাস্কর্য থাক না কেন, এই মালাকুল মউত সময় বলে আপনার কাছে ঠিক হয়ে আসবে। এই দুই ধরনের ফেরেশতা ছাড়া বরকত রহমতের কোনো ফেরেশতা আপনার আমার কাছে আসতে পারবে না যতক্ষণ না আপনার আমার কাছ থেকে ছবি মূর্তি ভাস্কর্য দূর হবে। আপনি মনে করছেন যে আপনার বাড়িতে প্রবেশ করবে, ছবি মূর্তি থাকলেও প্রবেশ করবে, কে বলছে প্রবেশ করবে না? আপনি কি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন সকল নবীদের সর্দার, সকল সৃষ্টিকুলের সর্দার, সর্বশ্রেষ্ঠ মানব যিনি, তার বাড়িতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে ঘুরে গিয়েছিলেন এই ছবি মূর্তি থাকার কারণে, আপনার আমার বাড়িতে আসবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস পোশাক সংক্রান্ত অধ্যায় বা তাসাবির ছবি মূর্তি সংক্রান্ত নুসখা হাদিস নম্বর 4690 হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহ রাসূলের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবাহা ইয়াওমান ওয়াজিমান, যে আমি লক্ষ্য করলাম একদিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লামের চেহারা মোবারক খুবই চিন্তিত, তিনি সকাল করলেন সকালটা হয়েছে তার চিন্তিত অবস্থায়। তখন আমি জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ আপনি কেন চিন্তিত, কী হয়েছে আপনার? তখন আল্লাহ রাসূল সাল্লাম তাকে বললেন শুনে শোনো ইন্না জিব্রিলা, নিশ্চয় জিব্রাইল আলাইহিসসালাম কানা ওয়াদানি, আমার কাছে ওয়াদা করেছে, মানে আল্লাহ রাসূল সাল্লামের কাছে ওয়াদা করেছেন জিব্রাইল আলাইহিসসালাম। কি ওয়াদা করেছেন? যে আইয়াল কানি, তিনি তার সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ ইলাতা। এই যে রাত চলে গেল, চলে গিয়ে সকাল চলে আসলো, এই রাতে জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে আসবেন এ কথা বলে আমার কাছে ওয়াদা করেছে। সারা মিয়াল পানি, কিন্তু তিনি আমার কাছে আসেন, এই নিয়ে আমি চিন্তিত, তিনি কেন আমার কাছে আসলেন, কি সমস্যা হয়েছে, কি ভুল হয়েছে, কেন আসলেন তিনি আমার কাছে, এই নিয়ে আমি চিন্তিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমল্লাহি মা লাফানি, আল্লাহর শপথ করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহর শপথ করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার জানা নেই, আমার মুহাম্মদ সাল্লামের জানা নেই যে কখনো জিব্রাইল আলাইহিসসালাম আমার সাথে ওয়াদা করেছেন সেই ওয়াদার বরখেলাপ করেছে। তার মানে যখনই আসতে চেয়েছেন তখনই এসেছেন, যখনই আল্লাহ রাসূল দেখেছেন তখনই এসেছেন, কিন্তু আজকে কি ভুল হয়েছে, কি সমস্যা হয়েছে যার কারণে জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে ওয়াদা করেছেন কিন্তু ওয়াদা করার পরেও আমার কাছে দেখার মধ্যে আসবেন না?
কী কারণ? তিনি এ নিয়ে চিন্তা করতে করতে সুম্মা ওকা ফি নাফসিহি, তার অন্তরে উদ্রেক হয়ে গেল, স্মরণ হয়ে আসল, জিরিউ কালবি, তার একটা কুকুরছানার ব্যাপারে স্মরণ চলে আসলো। জিরিউ কালবি কুকুরছানা, ছোটো ছোটো বাচ্চা, কুকুরের বাচ্চা, এগুলোর ব্যাপারে তার মনে একটা স্মরণ আসলো। কী স্মরণ আসলো? যে তাহতা উস্তাদিন, এগুলো তার খাটের নিচে রয়েছে। কুকুরের বাচ্চা তার বিরাট কুকুরছানা যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটের নিচে রয়েছে। তখন তিনি সঙ্গে সঙ্গে আমরা বিহি বা উদ্রিজা, এই কুকুরছানাকে বের করার আদেশ দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই কুকুরছানাকে ঘর থেকে বের করে দিলেন, এবং সুম্মা হাযা বিয়াদিহি মান ফানাযাহা মাকানা, কুকুরের বাচ্চাটি যে স্থানে ছিল, কুকুরটি যেই স্থানে ছিল, সেই স্থানটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি দিয়ে সেই স্থানটা ধৌত করে দিয়েছে। ফালাম্মা আনসা, অতঃপর যখন বিকাল গড়িয়ে সন্ধ্যা চলে আসলো, লাকিয়াহু জিব্রাইল, তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে সাক্ষাৎ প্রার্থনা চলে আসলো। যখনই আসলেন তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাদ কুনতা ও আত্তানি, যে আপনি তো আমাকে ওয়াদা দিয়েছিলেন যে আন্তাল পানি, আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসেননি। তখন জিব্রাইল আলাইহিসসালাম বলেন আজাদ, হ্যাঁ আমি আপনার কাছে ওয়াদা করেছি যে আমি গত রাতে আসব, কিন্তু আমি আসতে পারিনি, কারণ ওয়ালা কিন্না লা নাদখুলু বাইতান, আমরা ফেরেশতারা যারা রয়েছি, আমরা ফেরেশতা মন্ডলী যারা রয়েছি, তারা প্রবেশ করি না ওই বাড়িতে, ফিহি কালবুন ওয়ালা সূরা, যে বাড়িতে কালবুন থাকে, যে বাড়িতে সূরাত থাকে, অর্থাৎ যে বাড়িতে কুকুর থাকে, যে বাড়িতে ছবি মূর্তি থাকে, ভাস্কর্য থাকে, ওই বাড়িতে আমরা ফেরেশতা মন্ডলীরা কেউ প্রবেশ করি। ফেরেশতা নিজের মুখে হাদিসটা বলে যে আমরা ফেরেশতারা ওই বাড়িতে প্রবেশ করি না যে বাড়িতে কুকুর থাকে এবং ছবি মূর্তি থাকে, যার কারণে আপনার কাছে ওয়াদা দেওয়া সত্ত্বেও আমি জিব্রাইল আলাইহিস সালাম আপনার বাড়িতে আসতে পারি। তাহলে ছবি মূর্তি থাকার কারণে যে আল্লাহ রাসূলের ঘর থেকে জিব্রাইল আলাইহিস সালাম হয়ে যায় না, আপনার আমার বাড়িতে ছবি মূর্তি ভাস্কর্য থাকলে রহমতের ফেরেশতা কীভাবে প্রবেশ করবে? আমাদের বিবেক দিয়ে একটু চিন্তা করা উচিত যে সর্বশ্রেষ্ঠ নবীর বাড়ি থেকে যদি ফেরেশতা ঘুরে যায়, আমরা সর্বশ্রেষ্ঠ বা উম্মত হয়েছে তার কী হয়েছে? আমাদের নেতার বাড়ি থেকে যদি ফেরেশতা ফিরে যায় তো আমরা তার হলাম অনুসারী, তো আমাদের বাড়ি থেকে ফিরে যাওয়া স্বাভাবিক অস্বাভাবিক নয়। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে এই ছবি মূর্তি থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে কদিমান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফর থেকে ফিরে আসলেন, আর এদিকে আমি ওয়া আল্লাকতু ঝুলে রেখেছি তুরুনুকান, একটা চাদর, নকশাওয়ালা ছবিওয়ালা একটা চাদর আমি লককে দিয়েছি, ঝুলে দিয়েছি, পর্দা করে রেখে দিয়েছি, ফিহি তামাসি, তি তাসাবি, তাতে রয়েছে তামাসি, তাতে তাসাবি, উভয় অর্থ একই, তাতে রয়েছে ছবি মূর্তি, তাতে নকশা রয়েছে, ছবির নকশা রয়েছে। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল তা দেখলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে আমাকে এটা সরিয়ে দিতে বললেন, সঙ্গে সঙ্গে এটা আমাকে সরিয়ে দিতে বললেন, বললো আমি যে আন্না, যে তুমি আমাদের থেকে এটাকে সরিয়ে দাও, এরা আমাকে হাজা, তুমি যেটা তোর পর্দা হিসাবে ঝুলে রেখেছ এটা আমার সামনে থেকে সরিয়ে দাও। আল্লাহ রাসূল তার স্ত্রীকে
নকশাওয়ালা চাদর, নকশাওয়ালা পর্দা সরিয়ে রাখতে বলে আমরা কেন আমাদের পরিবারের মা বোনদেরকে বলতে পারবো না এরকম জিনিস চয়েস করা যাবে না, এরকম বাজি, এরকম মদ, এরকম জগ চয়েস করা যাবে না, যেগুলোতে ছবি থাকে, যেগুলোতে ভাস্কর্য থাকে, যেগুলোতে মূর্তি থাকে। এমনকি মসজিদে এমন টাইলস লাগা যাবে না যে টাইলসের উজ্জ্বলতার কারণে মানুষের দৃষ্টি সেই টাইলসের দিকে চলে যায়। এমন চকচকে করা যাবে না যাতে করে খুশবু সলাতে নষ্ট হয়ে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন সহিহুল বুখারি 374 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদে 14022 নম্বর হাদিস, সেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কানা কিরামুন লি আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কিরাম ছিল, চাদর ছিল, ফাজ সাদারাত বিহি জানিবা বাইতিহা, তিনি তার সেই চাদরটাকে দিয়ে ঘরের একটা পাশে ঢেকে দিলেন, মানে পর্দা করে রাখলেন, ঘরের এক কোনা এক পাশে তার চাদরটা দিয়ে পর্দা করে রাখলেন, কিন্তু সেই চাদরটাতে নকশা ছিল, ছবি ছিল, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাযালু তাসাবিহু, এই যে ছবি মূর্তি বলা নকশাটি রয়েছে, এই ছবি মূর্তি নকশাটি সর্বদাই আরিজু কি সলাতি, আমার সলাতের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করেছে, আমার সলাতের মাঝে উপস্থিত হয়েছে, আমার সলাতের সম্মুখে হাজির হয়েছে। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে শুধু এই ছবি মূর্তি নয়, যে কোনো ধরনের ক্যালেন্ডার যেগুলো আকর্ষণীয়, যে কোনো ধরনের টাইলস যেগুলো আকর্ষণীয়, এমনকি বর্তমানে যে কাবা ছবিগুলো অনেক সময় মসজিদের সামনে টাইলস হিসেবে লাগা থাকে, এগুলো মানুষের চোখকে অনেক সময় ঝলসে দেয়, এগুলো চোখকে অনেক সময় স্মৃতরত অবস্থায় চোখ ছিটকে সেদিকে চলে যায়, অর্থাৎ এগুলো থাকার কারণে এরকম টাইলস এরকম ছবি সামনে থাকার কারণে মানুষের স্বাদের মধ্যে খুশি খুশি থাকে না, তখন তার মনটা ওই টাইলসের দিকে ওই ছবির দিকে চলে যায়, ওই আকর্ষণীয় বস্তুটার দিকে চলে যায়। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছবি মূর্তি দেখতেন সেখানে সব কিছু ভেঙে ফেলত। এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদ, সহিহুল বুখারী এবং আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফ কিতাবুল লিবাস পোশাক সংক্রান্ত হাদিস 4151 হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছবি মূর্তি সংক্রান্ত অধিকাংশ হাদিসই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইয়ান ফিহি তাসালিম ইল্লা নাহাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো বাড়িতে এমন কোনো কিছু থাকতো যে জিনিসের ভিতরে ছবি মূর্তি যদি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছবি মূর্তিওয়ালা জিনিসটিকে ভেঙে ফেলতেন, বাড়িতে কোনো কিছুই রাখতেন না যেটাতে ছবি মূর্তি থাকত, তাকে সঙ্গে সঙ্গে দেখা যাবো ভেঙে ফেলতেন। খুবই কঠোরভাবে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে যে লামি এখন এতটুকু তিনি ছাড়তেন না পিহি ভাই পিহি তার বাড়িতে সাইয়াদ কোনো কিছুই পিহি তাসাদিম যাতে থাকে ছবি মূর্তি ভাস্কর্য নকশা ইলে দেখা যাবে তবে ভেঙে চুরে রাখত, অর্থাৎ আকৃতি চেঞ্জ করে দিতেন। এমনভাবে বুখারীর অন্য হাদিসে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা বালিশ নিয়ে এসেছিলেন, চাদর নিয়ে এসেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে চিরে দু টুকরো করে দিয়েছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই দু টুকরো কাপড়কে দিয়ে তিনি বালিশ তৈরি করেছেন। সেই হাদিসটার কথা এখানে নিয়ে আসলাম কারণ এখানে বলা হচ্ছে কোনো কিছুই ছাড়তেন না, সবগুলোকে শেষ করে দিতেন যেখানে ছবি মূর্তি থাকত, তবে এই যে নাকা দাম সেটাকে ভেঙে ফেলতেন, তার মানে কি যেটাকে ভেঙে ফেলতেন দু টুকরো করতেন সেটা থাকত। অর্থাৎ আপনার বাড়িতে টিন রয়েছে, টিনের মাঝে
গরু মার্কা রয়েছে, কুইন মার্কা রয়েছে, অ্যাপল টিপ রয়েছে, সেখানে মানুষের ছবি রয়েছে, এরকম অসংখ্য ছবি, মূর্তিওয়ালা এইচবি হর্স ঘোড়ার ছবি রয়েছে, আপনি যে জিনিস কিনবেন সেখানে ছবি রয়েছে, এরকম যেগুলো জিনিস কিনবেন যেগুলো স্থায়ী যদি ছবি থাকে তাদের সেগুলোর ছবিকে বিকৃতি করতে হবে, যদি ব্যবহার করতেই হয় সেগুলোর ছবিটাকে বিকৃত করতে হবে, যেমনভাবে আল্লাহর রাসূল বিকৃতি করেছেন। যদি টিনে হয় তো আপনাকে টিনের মাঝে যেখানে ওই গরুর ছবি ওই কুইনের ছবি থাকবে সেখানে আপনাকে রং করতে হবে, বা আপনাকে কোনো তরল পদার্থ দিয়ে, রাসায়নিক পদার্থ দিয়ে সেটাকে ঘুষে তুলতে হবে, নাহলে যতদিন ওই ছবি থাকবে ওই ঘরে ততদিন ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে। আপনি সারাদিন আপনার কাছে দোয়া করছেন, কাঁদছেন, আল্লাহ আপনার ডাক শুনেছে, কিন্তু ফেরেশতাকে নিয়ে আসবে এসে ঘুরে যাবে, আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে, আপনার বাড়িতে ঢুকতেও পারবে, কেননা যে ঘরে ছবি মুখ থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। যারা এভাবে ছবি মূর্তিকে অঙ্কন করে, ওই মূর্তি তৈরি করে, তাদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযিনা ইত্তায়যারা ইয়াসনাউনা হাযিহি সুওয়ার, নিশ্চয় যারা এরকম ছবি মূর্তি তৈরি করে, ইয়াওমাল কিয়ামতি কিয়ামতের দিন ইওয়াজ যাবুনা, এই সকল ব্যক্তিকে শাস্তি দিতে দেওয়া হবে, তাদেরকে বলা হবে আহায়ু ফল পাকু, তোমরা এদেরকে জীবন দাও, শুধু তাই নয়, সহিহ বুখারীর অপর হাদিসে বলা হয়েছে 5953 নম্বর হাদিস, সেখানে বাধ্য করতে বলা হয়েছে, আব্দুল্লাহ আব্বাস তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি একটা ছবি আকৃতি করবে, একটা ছবি অঙ্কন করবে, একটা ছবি তৈরি করবে, একটা ছবি বানাবে, উজ্জীবা তাকে শাস্তি দেওয়া হবে, ওয়াকুল্লি পা এবং বাধ্য করা হবে। আগের হাদিসে বলা হয়েছে যে তাকে জান দিতে বলা হবে, কিন্তু এই হাদিসে বলা হলো তাকে বাধ্য করা হবে, যেটা সে তৈরি করেছে, যেটা সে বানিয়েছে সেটার ভিতরে রূপ প্রবেশ করার জন্য, বলা হিসাবি না আপনি, আর কোনো ব্যক্তির সাধ্য হবে না যে কোনো একটা মূর্তির ভিতরে, কোনো একটা ভাস্কর্যের ভিতরে প্রাণ ঢুকানো কারো সাধ্য হবে না। আপনারা অনেকে জানেন বনি ইসরাইল সতেরো নম্বর সূরা 81 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে, সত্য এসেছে মিথ্যা চলে গিয়েছে, নিশ্চয় মিথ্যা কানা যাহুকা বিলুপ্ত হওয়ারই কথা। এই যে আয়াতটি, এই আয়াতটি আল্লাহ সুবহানাহু যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর যখন মক্কার কাবা ঘরে তিনি প্রবেশ করলেন তখন এই আয়াতটি বলেছিলেন, তিনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি সেখানে 360 মূর্তি দেখেছেন। আজকে অনেকে বড় বড় আলেম মহাসত্ত্ব ফতোয়া দেয় যে সম্মানার্থে বা কোনো কিছু স্মরণার্থে একজন ব্যক্তিকে দেখে তাতে করে ইবাদতে মশগুল হওয়া যায়, একজন ব্যক্তির ছবি থাকলে অনেক সময় উদ্বুদ্ধ হওয়া যায় যে এই আলেম এই বিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ছিল, বা এই ব্যক্তি অনেক দিন গুজর ছিল, ধর্মভীরু ছিল, এনার মতো আমাকে হতে হবে, তার ছবিটা রেখে দিয়েছে এই কারণে যাতে করে তার ছবি দেখলে তার সে আমলের কথাগুলো স্মরণ হয়। ঠিক আপনার মতো নূহের জামানায়, ইব্রাহিমের জামানায়, আদমের জামানায় এবং বর্তমান জামানাতেও অসংখ্য মানুষ বাবার নামে মায়ের নামে অনেক মূর্তি তৈরি করে রেখেছে, অনেক ছবি অ্যালবামে টাঙিয়ে রেখেছে যাতে করে সেখানে সেজদা করে সেগুলো দেখে তারা ইবাদতে মশগুল হতে পারে। অথচ এটা হচ্ছে প্রকাশ্যশীল, এটা হচ্ছে এক প্রকার জুলুম।
সহিহুল বুখারীতে আবু যুরহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, তিনি বলছেন যে আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরি আবুল হাইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতো, তিনি বলছেন যে কল আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছেন, সাবধান শুনে রাখো, আলা আবাসুকা, আমি তোমাকে এমন একটা বিষয়ে প্রেরণ করব, এমন একটা বিষয়ে তোমাকে আমি কাজ দেব, তোমাকে এমন একটা বিষয় প্রেরণ করব, আলা আবাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাজটি দিয়ে আল্লাহ রাসূল আমাকে প্রেরণ করেছিলেন সেটি কি? তিনি বলছেন, শুনে রাখো, আল্লাহ দাদা তুমি ছাড়বে না, তিনি ছাড়ার কোনো ছবি নেই, যেখানে ছবি মূর্তি থাকবে সেই ছবি মূর্তিগুলোকে তুমি ছেড়ে দেবে না, ইল্লা তামাসতাহু, যতক্ষণ না তুমি তাকে স্পর্শ করেছো, মানে যতক্ষণ না তুমি তাকে ভেঙে চৌচির করেছো, ভেঙে মাটির সাথে মিশিয়ে না দিয়েছো, মাটির সাথে যদি সাত করে না দিয়েছো, ততক্ষণ পর্যন্ত তুমি সেই ছবিকে ছাড়বে না। এবং বলা হচ্ছে আমরা কবরাল মুশরিফান, এবং যে কবর যেখানে তুমি দেখবে কোনো কবর উঁচু রয়েছে, এই কবরকেও তুমি উঁচু কবরকেও ছাড়বে না, ইল্লা সাওয়াইতাহু, যতক্ষণ না সেই কবরকে সমান না করো। তার মানে আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কোনো উঁচু কবর রাখা যাবে না, সকল কবরকে সমান রাখতে হবে, কোনো ছবি মূর্তি রাখা যাবে না, সমস্ত ছবি মূর্তিকে ভাঙতে হবে। এটা সাহাবিদের রীতিনীতি ছিল, আর আজকে আমাদের রীতিনীতি হচ্ছে ছবি মূর্তি তৈরি করা, কিন্তু ইসলামের রীতিনীতি হচ্ছে ছবি মূর্তিকে ভেঙে ফেলা। ইসলামের রীতিনীতি হচ্ছে আল্লাহকে সিজদা করা, বর্তমানে আমাদের রীতিনীতি হচ্ছে মাজারকে সিজদা করা। ইসলামের রীতিনীতি হচ্ছে আল্লাহর কাছে মাগফিরাত রিজেক্ট চাওয়া, বর্তমান সমাজের রীতিনীতি হচ্ছে মাজারে গিয়ে রিজেক্ট চাওয়া। দিন ইসলামের রীতিনীতি হচ্ছে আল্লাহর কাছে সন্তান চাইতে হয়, কিন্তু বর্তমান সমাজ রীতিনীতি হচ্ছে কাতারির কাছে সন্তান চাই, কবরের কাছে সন্তান চাই, দরবেশের কাছে সন্তান চাই, অথচ সন্তান থেকে শুরু করে সমস্ত কিছু মালিক হচ্ছে কে? একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা এগুলো বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আজকে যে এই মহামারী এসেছে, অবশ্যই আমাদের তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং দিবেন, কিন্তু তিনি যখন তার মাগফিরাত, তার বরকত, তার রহমত নিয়ে আমাদের কাছে প্রেরণ করবেন ফেরেশতাকে, ফেরেশতা এসে আমাদের ঘরে প্রবেশ করতে পারবেন, কারণ আমাদের ঘরে আমরা সুন্দর করে পরিবারের ছবি লাগিয়ে রেখেছি, সুন্দর করে কবিদের ছবি লাগিয়ে রেখেছি, সুন্দর করে বিভিন্ন প্রাকৃতিক ছবি লাগিয়ে রেখেছি, সুন্দর করে অনেক ছবি লাগিয়ে রেখেছি, তাহলে কীভাবে আপনার আমার ঘরে আল্লাহর রহমত চলে আসে, কীভাবে আপনার আমার ঘরে আল্লাহর মাগফিরাত আল্লাহর ক্ষমা নেমে আসে? আমরাই তো আমাদের মাঝে বেড়া দিয়েছি ছবি মূর্তির মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বেশি পারা যাচ্ছে না, মূলত একটি কথাই বলতে চাই যে আমাদের সকলকে একটা কাজ করা উচিত, যেখানে আমরা দৃষ্টি মদের যায় যত দূর প্রভু তোমার দান, পাখির কণ্ঠে মধুর জিকির নদীর কলহতান, দৃষ্টি মদের যায় যত দূর প্রভু তোমার দান, পাখির কণ্ঠে মধুর জিকির নদীর কলহতান, ও গো রহমান তুমি দয়াবান করেছো সবই দান, ও গো রহমান তুমি দয়াবান সবই তোমারই দান, দৃষ্টি মদের যায় যত দূর প্রভু তোমার দান, পাখির কণ্ঠ